আগামী 7 তারিখের নির্বাচন দোসরা বসো 2001 সালে এই চাটমোহরের কোন জোয়ারের মধ্য দিয়ে আমি প্রথম মনোনয়ন পেয়েছিলাম না জিততে পারলেও আমার সেই কৃতজ্ঞতা বোধ এখনো আছে আজকে জীবনের শেষ প্রান্তে এসে শেষ নির্বাচনেও আমার এই চাটমোহরের কোন জোয়ারের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী দলের সভানেত্রী উনি আমাকে মনোনয়ন দিয়েছেন এইটা আমার কোনো অপরাধ নয় কেউ রাগ করবেন না রাজনীতিতে রাগ বলে কোনো কথা নেই রাজনীতিতে একটি কথা আছে আজকে ধৈর্য ধরুন আগামীতে আপনার সুযোগ আসবে আমার কিন্তু সুযোগ শেষ এইটাই আমার জীবনের শেষ নির্বাচন আমার যে বয়স 2001 সাল থেকে আমি আপনাদের মাঝে চলছি আমার বয়সও অনেক হয়ে গেছে আমার জীবনের শেষ নির্বাচন এইটা যদি হায়াত থাকে তাও শেষ নির্বাচন 2001 সাল থেকে হেরে যেও আজকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের সঙ্গে আছি এবং আগামী 7 তারিখের যে ভোট সেই ভোটেও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী প্রিয় অভিভাবক আমাকে মনোনয়ন দিয়েছেন আমার এই 23 বছরে চলার পথে আপনাদের কাছে যদি কোনো ভুল ভ্রান্তি করি আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দেবেন সবাই ক্ষমা করে দিলেন তারে ভুল ভ্রান্তিও কিন্তু আপনারা মাফ করে দিলেন আমি কারো কাছে দেনা নাই সেটাও কিন্তু স্বীকার করলেন ঠিক আছে তাহলে তো আমি আবেদন আপনাদের কাছে করতে পারি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার যখন বঙ্গবন্ধু কন্যা আজকে যে দেশকে বাংলাদেশকে যে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত করেছেন উনি যখন আমাকে মনোনয়ন দিয়েছেন হয়তো কতদিন বাঁচবো জানি না এইটাই শেষ নির্বাচন আমার এই শেষ নির্বাচনে আমি আপনাদেরকে অনুরোধ করছি স্বতন্ত্র বলে না বিদ্রোহী বলে নৌকা না যাত দিতলে উন্নয়নের আর কোন কাজ এই তিন এলাকায় আসবে না